স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে করোনা সংক্রমণের পরিসংখ্যান অনেকটাই স্বস্তি গত ২৪ ঘণ্টায়। সংক্রমণের হার কমে দাঁড়ায় ৮.৩৩%। নতুন করে ৩৪৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৮৮ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। স্বস্তি মৃত্যুতেও, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়নি কারোরই। পশ্চিম জেলায় সংক্রমিত ৫৬ জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত ৫ জন, খোয়াই জেলায় সংক্রমিত ১৭ জন, গোমতী জেলায় সংক্রমিত ৭ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত ৭৫ জন, ধলাই জেলায় সংক্রমিত ২৪ জন, অনুকূটি জেলায় সংক্রমিত ২৬ জন, উত্তর জেলায় সংক্রমিত ২৫ জন। কিন্তু এবার সংক্রমণ পশ্চিম জেলাকে ছাড়িয়ে গেছে গোমতী জেলায় এবং দক্ষিণ জেলা। হু হু করে বাড়ছে সংক্রমণ দুই জেলায়। রাজ্যের বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯৮৫ জনে। সুস্থতার হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। বর্তমানে সুস্থ থাকার ৯৭.১৯%। সুস্থ হয়েছে নতুন করে আরও ৪০৯ জন। পরিস্থিতি লাগাম টানতে প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে জনসচেতনমূলক শিবির। নাগরজলা স্ট্যান্ডে শুক্রবার জনসচেতনমূলক শিবির সংগঠিত করা হয়। কারণ মানুষের মধ্যে অসচেতনতা এতটাই চরম আকার ধারণ করেছে যে প্রতিদিন সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। গত ১৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেতনতামূলক কর্মসূচি প্রশাসনের পক্ষ থেকে আগেই নেয়ার প্রয়োজন ছিল, কিন্তু ঢিলেমি হয়ে যাওয়ায় চোখ রাঙাতে শুরু করেছে সংক্রমণ। শান্দুন টিভি।